সো হ্যালো গাইস, সবাই কারেক্টা ভিডিওতে স্বাগত। সো অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে প্রিপেড মিটারের ব্যালেন্স কীভাবে অনলাইনে রিচার্জ করবেন আপনারা। সো ওই ভিডিওতে অনেকেই দেখেছেন, তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো ওই ভিডিওর পর অনেকেরই অনেক প্রবলেম হচ্ছিল, যেমন অনলাইনে রিচার্জ করার সময় আর রিচার্জ হয়ে যাচ্ছে, মানে টাকা কেটে নিয়ে যাচ্ছে কিন্তু টোকেনটা জেনারেট হচ্ছে না, তো সেই একটা প্রবলেম আছে। তো সেই প্রবলেমের সলিউশন আমি আজকে নিয়ে আসছি, তো ভিডিওটা লাস্টে দেখবেন, আমি সলিউশনটা পুরোপুরি বলবো। আর আরেকটা আরও কিছু ইম্পর্টেন্ট আমি জিনিস নিয়ে এসেছি, যেগুলো যদি আপনার বাড়িতে প্রিপেড মিটার লাগানো থাকে আপনার জানা অত্যন্ত জরুরি। তো তার মধ্যে আমি একটা একটা করে বলছি। যেমন প্রিপেড মিটারের সম্পর্কে আগে জেনে নিন কিছু তথ্য, যেমন প্রিপেড মিটারের ব্যালেন্স কীভাবে চেক করতে হয়, ইউনিট কীভাবে চেক করবেন আপনি, তারপরে রিডিং কত উঠেছে সবগুলো কীভাবে চেক করবেন, তারপর ইউনিটের ভেরিয়েশন কেন আসছে, মানে আপনি 200 টাকা রিচার্জ করলেন প্রথমবার পাচ্ছেন একটু বেশি, পর পর থেকে এক মাসের পর থেকে আপনার ইউনিটটা কমতে থাকছে, তো সেই প্রবলেমগুলো কেন হচ্ছে সবগুলো ডিটেলস আমি তুলে ধরবো আর কি। সো চলুন ভিডিও শুরু করি। যেমন ব্যালেন্স কীভাবে চেক করবেন, আপনার মিটারের মধ্যে ব্যালেন্স কত আছে সেটা জানবেন কীভাবে, ব্যালেন্স ইন দ্য সেন্স ইউনিট কত আছে আর কি। তো কিছু করতে হবে না, শুধু আপনার এই যে দেখতে পাচ্ছেন প্রিপেড মিটার, প্রিপেড মিটারের সামনে দা একটু সময় দাঁড়িয়ে থাকবেন। অনেকেই বলবে যে ফাইভের মধ্যে টিপ দিবে, তো ফাইভের মধ্যে কিছু করতে হবে না, শুধু আপনি এরকম একটু 1 মিনিটের মতো সময় নিয়ে দাঁড়িয়ে থাকবেন মিটারের সামনে। তো এরকম দেখতে পাবেন একটা মিটারের মধ্যে এই একটার পর একটা নাম্বার যাবে আসবে, তারপর একটু বসে একটু সময় ওয়েট করবেন, এই যে একটার পর একটা নাম্বার যাবেন এখানের মধ্যে, যখন ব্যালেন্স লেখা অটোমেটিক চলে আসবে দেখতে পাবেন। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি, এই যে এখানে পোস্ট পেড লেখা আছে কিন্তু এই মিটারের, মানে এই মিটারটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি, অ্যাক্টিভ হয়নি ইন দ্য সেন্স মানে এই মিটারের কার্ডটা এখনও চলে আসেনি, মানে আপনার মিটারে যদি কার্ড আপনি রিচার্জ করে থাকেন তাহলে কিন্তু এখানে প্রিপেড লেখা আসবে, এই যে প্রিপেড লেখা, এখানে কিন্তু পোস্ট পেড লেখা আছে কিন্তু আপনার মিটারটা এখানে প্রিপেড লেখা আসবে। তো এই প্রিপেড বা পোস্ট পেড লেখার পরই আপনার দেখতে হবে এই যে ব্যালেন্স, আমি একটু পোস্ট করি, এই যে ব্যালেন্স BALKWH, এটা হলো আপনার ব্যালেন্স। তো এই মিটারে এখন ব্যালেন্স নেই, জিরো, মানে প্রিপেড মিটার অ্যাক্টিভ হয়নি তাই মিটারের ব্যালেন্সটা জিরো। আপনার মিটারের মধ্যে কত ব্যালেন্স আছে এখানের মধ্যে আপনি চেক করে নেবেন, কত ইউনিট আছে, যে BAL যে এখানের মধ্যে ইউনিটটা থাকবে আর কি, কত ইউনিট আছে। তারপর আপনি ইউনিটের পর দেখতে পাবেন যেটা আসবে রিডিং, এই যে রিডিংটা চেক করবেন কিন্তু অনেক সময় হয় কি আপনার মিটারটা পোস্ট পেডের মধ্যে রয়ে গেছে কিন্তু আপনি অনেক অনেক মাস হয়ে যাচ্ছে কিন্তু কার্ড আসেনি, তো আপনি গিয়ে অফিসের মধ্যে গিয়ে কীভাবে বিল করবেন। সো বিল করার জন্য আপনাকে অনেক সময় অফিস থেকে বলা হয় যে আপনি রিডিংটা নিয়ে আসার জন্য, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোনটা রিডিং অ্যাকচুয়ালি, অনেকটাই নাম্বার তো আসছে যাচ্ছে, সো নাম্বার রিডিং কোনটা। তো রিডিং হচ্ছে এইটা, যে এই আপনার ব্যালেন্সটা দেখার ঠিক পর যে নাম্বারটা আসবে, মানে CUKWH, এটা আপনার দেখতে হবে, এই যে CU তারপরে KWH, তারপর এই যে উপরের নাম্বারটা সেটা হচ্ছে রিডিং আর কি, আপনি কত ইউনিট জ্বালিয়েছেন এখন অবধি মিটার লাগানোর পর থেকে সেটা হচ্ছে রিডিং। যদি আপনার কার্ড না আসে তাহলে কিন্তু এই রিডিংটা আপনি নোট করে বা ফটো তুলে বা ভিডিও করে যে কোনোভাবেই অফিসে নিয়ে চলে গেলে আপনার বিল হয়ে যাবে। তো মিটারের সামনে দাঁড়িয়ে থাকলে এরকম সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন, আপনার মিটারের মধ্যে ব্যালেন্স কত আছে, রিডিং কত উঠেছে, তো সবগুলি আর কি, খুবই ইজি। অনেকেই বলে এরকম ঢাকনাটা খুলে পাঁচের মধ্যে টিপ দিতে হবে, তো আমি বলবো পাঁচের মধ্যে বা কোনো কিছু টিপ দেবেন না, কারণ অনেক সময় কি এসব খুলতে প্রবলেম হয় বা অনেক সময় টাইম উল্টো বেশি লেগে যায়, তো একটু আর কি ইজি ব্যাপার, কোনো ব্যাপার না। আচ্ছা, তারপর যেটা ইম্পর্টেন্ট হলো ইউনিটের ভেরিয়েশন কেন চলে আসে, মানে প্রথমবার আপনি যখন রিচার্জ করবেন তখন কিন্তু একটি ইউনিট বেশি পাবেন, পর থেকে ইউনিট কমে যাচ্ছে, আপনার মনে হবে এরকম যে প্রথমবার 200 টাকা পড়েছেন 50 ইউনিটের মতো পেয়েছেন, কিন্তু পর থেকে 40 ইউনিট আরও কমে যাচ্ছে, বা অনেক সময় কী হচ্ছে 200 টাকা পড়ার পর 10 ইউনিট 15 ইউনিট এরকম আসছে। তো এটা কেন আসছে সেটা আমি বলছি এখন, সেটা বলার আগে আমি আরেকটা কিছু জিনিস দেখাই। আমি স্ল্যাবের ব্যাপারটা আপনারা জানেন আশা করি সবাই, স্ল্যাব মানে কি, স্ল্যাব মানে ভাগ আর কি, যে আপনার এত থেকে এত ইউনিট, লেটস সে 0 থেকে 50 ইউনিট আপনার রিচার্জ হয়েছে বা আপনি 50 ইউনিট পেয়েছেন, সেই 50 ইউনিটের আপনার একটা রেট থাকবে, 50 থেকে 150 যে স্ল্যাবটা থাকবে সেই ভাগ আর কি, সেই পার্টের মধ্যে আলাদা একটা রেট থাকবে আর কি, সেটাই হলো স্ল্যাব। তো স্ল্যাবের ব্যাপারটা আমি বলি, স্ল্যাবের রেট, আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে একজন কনজিউমার রিচার্জ করেছেন, রিচার্জ করার পর এরকম একটা টোকেন নাম্বার, এরকম একটা টোকেন চলে এসছে, জুম করে দেখাই। তো এখানে দেখতে পাবেন এই কনজিউমার 500 টাকা ঢুকিয়েছেন, ঢুকানোর পর 97.5 ইউনিট পেয়েছেন। তো এই আপনারা হয়তো দেখতে পাবেন যে আপনি প্রথমবার রিচার্জ করেছেন 500 টাকায় 105 ইউনিট বা 108 ইউনিট এরকম পেয়েছেন,
তো এরপর থেকে কিন্তু কমে যাচ্ছে। তো সেটা কমছে কেন সেটাই আমি বলছি, যেটা হলো স্ল্যাবটা আগে বুঝতে হবে আপনার, স্ল্যাবের বিষয়টা। স্ল্যাব একটু যদি নিচে যান কাগজের, আপনার যে টোকেনটা আছে টোকেনের মধ্যেই পেয়ে যাবেন আপনার কত স্ল্যাবের মধ্যে পড়েছে। যেমন ইউনিট স্ল্যাবে, যে ইউনিট ক্যালকুলেশন স্ল্যাব একটু নিচে চলে আসলে দেখতে পারবেন, যেমন 0 থেকে 50 ইউনিট, 50 আপনি রিচার্জ করার পর 0 to 50 ইউনিট যে ইউনিটটা পাবেন সেটার রেট পড়বে কিন্তু এই যে 3.96 রুপিস, 3 টাকা 96 পয়সা করে পড়বে। তারপর যে 50 থেকে 150 ইউনিটের রেটটা পড়বে সেটা পড়বে 5 টাকা 19 পয়সা করে। তারপর 150 থেকে 300 রেটটা পড়বে 5 টাকা 85 পয়সা করে। তারপর সেমভাবে আবার 300 থেকে উপরে 300 থেকে আনলিমিটেড পর্যন্ত 6 টাকা 84 পয়সা করে রেটটা পড়বে আর কি। তার মানে আমরা এখান থেকে কী বুঝতে পারছি, যত আমাদের ইউনিটটা বাড়ছে তত কিন্তু এই রেটটা একটার পর একটা স্ল্যাব অনুযায়ী বাড়তে থাকছে। মানে এই নয় যে আপনি যে 500 টাকা রিচার্জ করেছেন তারপর যদি 100 ইউনিট পান, 100 ইউনিটের মধ্যে যে 100 ইউনিটের আপনার 5 টাকা 19 পয়সা করে পড়বে এমন না। কিন্তু আপনার যে লেটস সে আপনি পেয়েছেন কত 500 টাকায় 97 ইউনিট, যেমন এই কনজিউমার ক্ষেত্রেই আমরা যদি বুঝি যে 97 ইউনিট উনি পেয়েছেন, এই 97-এর মধ্যে প্রথম যে 50 ইউনিট, প্রথম 50 ইউনিটের রেটটা পড়েছে কিন্তু ওনার 3.96 রুপিস, মানে 3 টাকা 96 পয়সা করে আর কি। আর বাকি যে আরও 47 ইউনিট, 47.5 ইউনিট আছে, সেই ইউনিটের দামটা পড়েছে কিন্তু পরের স্ল্যাবের, যেমন এই 5 টাকা 19 পয়সা করে। সেই হিসাবে যদি আপনি এক মাসের মধ্যে আপনার যদি 1000-2000 টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার ওই ইউনিটের অনুযায়ী রেটটা থাকবে আর কি, যে প্রথম রেটটা এই 3.96 থেকে শুরু হবে, তারপর আপনি যত রিচার্জ করবেন তত ইউনিটটার দামটা একটু বাড়বে আর সেই অনুযায়ী আপনার ইউনিটটা কমতে থাকবে। তো এই হলো একটা জিনিস, এটার জন্য আপনার ইউনিটের ভেরিয়েশন আসতে পারে। যদি আপনি মাসের মধ্যে একবার বা দুবার তিনবার এরকম রিচার্জ করেন, বেশিবার রিচার্জ করলে প্রথমবার দেখবেন একটু বেশি ইউনিট পাচ্ছেন, তারপর যত রিচার্জ করছেন এক মাসের ভিতরে সেটা কিন্তু একটু কমে যাচ্ছে ইউনিটটা, তো সেটা একটা ফ্যাক্টর। তো তারপর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা আশা করি জানেন, আমি এই জিনিসটা একটু আগে জুম ইন করি, এই হলো পুরো টোকেনটা আর কি। এরকম একটা রিচার্জ অফিসে গিয়ে রিচার্জ করার পর টোকেন পেয়ে যাবেন। তো এটা যদি আমি জুম করি, আমরা জানি প্রত্যেক মাসেই 3টা চার্জ কাটে, কিন্তু 3টা চার্জের মধ্যে কোনটা কোনটা, একটা হচ্ছে ফিক্সড চার্জ, এই যে এই কনজিউমার ক্ষেত্রে ফিক্সড চার্জ কাটা হয়েছে 40 টাকা, রেন্ট কাটা হয়েছে 10 টাকা, আর ইডি, ইডি মানে ইলেকট্রিক্যাল ডিউটি চার্জ, 23 টাকা কাটা হয়েছে আর কি। তো এই 3টা চার্জ কিন্তু আপনারও কাটবে, প্রত্যেক মাসেই কাটবে, একবার কাটবে, কিন্তু এমন নয় যে আপনি যতবার রিচার্জ করবেন ততবারই কাটবে না, মাসের মধ্যে একবারই কাটবেন। মানে প্রথমবার যখন আপনি কার্ডটা টাচ করে অফিসের মধ্যে গিয়ে রিচার্জ করবেন তখন কিন্তু এই 3টা চার্জ একসাথে কাটবে। 3টা চার্জের মধ্যে আমি আরেকটু ডিটেলসে বলি, ফিক্সড চার্জ কত কাটবে, ফিক্সড চার্জের রেটটা আমি বলে দিই। আচ্ছা, এখানে কিন্তু আবার আপনার আরেকটা জিনিস চেক করতে হবে, ফিক্সড চার্জের রেটটা কিন্তু ডোমেস্টিক এবং ডোমেস্টিক আরবান, ডোমেস্টিক রুরাল এবং কমার্শিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা। ডোমেস্টিক মানে, ডোমেস্টিক রুরাল মানে হলো বাড়িঘরের যে লাইনগুলো আর কি, একটু ভিতরে গ্রামের, আর ডোমেস্টিক আরবান হলো শহরের যেগুলো লাইন ডোমেস্টিক আর ডোমেস্টিক কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর যেগুলো হচ্ছে কমার্শিয়াল মানে দোকানপাটের যেগুলো আর কি, সেগুলো হলো কমার্শিয়াল। তারপর এখানে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ এগুলো বিষয় আছে। সিঙ্গেল ফেজ যেগুলো হলো আমাদের বাড়িতে লাইন, বাড়িঘরের লাইন, ওগুলো হলো সিঙ্গেল ফেজ। আর থ্রি ফেজ একটু পাওয়ারফুল মোটর, তারপরে বড় ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যেগুলো কাজ হয় আর কি, সেগুলো থ্রি ফেজ কানেকশন হয়। তো আমাদের বাড়িতে ফিক্সড চার্জের রেটটা কিন্তু আপনার ভেরি করবে মান্থলি কনজাম্পশন, মান্থলি আপনার কত ইউনিটের বিল হচ্ছে সেই ইউনিটের উপর। এই যে এখানের মধ্যে এই কনজিউমারের কিন্তু লাস্ট মান্থে, এই যে পুরো জিনিসটা কিন্তু লাস্ট মান্থে উনি 93.3 ইউনিট কারেন্ট জ্বালিয়েছেন, মানে 93.3 ইউনিট ইউজ করেছেন। তো এই 93.3 ইউনিটের এর উপর ওনার ফিক্সড চার্জ পড়েছে 40 টাকা, ঠিক আছে। তো এই 40 টাকা ডিফারেন্স হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জনের দেখতে হবে 25-25 টাকা, তারপরে 40 টাকা 50 টাকা 15 টাকা, এরকম ডিফারেন্স আসছে। তো সেটা কেন আসছে আমি বলছি, দেখুন প্রথম ডোমেস্টিক রুরাল, যদি আপনার লাইনটা রুরাল হয়, রুরালের ক্ষেত্রে কিন্তু প্রথম 50 ইউনিট যে স্ল্যাবের আর কি ইউনিটটার রেটটা পড়বে আপনার 15 টাকা ফিক্স চার্জ পড়বে। আর সেই জায়গাতে যদি আপনি ডোমেস্টিক আরবান হন, স্ল্যাব ওয়ান মানে 0 to 50 ইউনিটের যে স্ল্যাবটা সেটার মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু আপনার সেই ফিক্স চার্জ পড়বে 25 টাকা। আর সেমভাবে যদি আপনার স্ল্যাব টুতে হয় তাহলে 40 টাকা, তারপরে স্ল্যাব থ্রি মানে 150 to 300 এটা হলো 50 টাকা, এরকম আর কি স্ল্যাবটা ভেরি করবে আপনার। মানে আপনি মান্থলি যত বেশি ইউনিট জ্বালাবেন সেই স্ল্যাব বাড়বে, সেই অনুযায়ী আপনার ফিক্সড চার্জটাও বাড়বে। তো এই হলো ফিক্সড চার্জের রেটটা আর কি। কনজিউমার যেহেতু লাস্ট মান্থে 93.3 ইউনিট কনজাম্পশন করেছেন তাহলে কিন্তু ওনার সেই অনুসারে ওনার ফিক্সড চার্জ পড়েছে 40 টাকা আর কি। আর এই যে রেন্ট, মিটারের রেন্ট, রেন্টটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান 10 টাকা করে কাটবে প্রত্যেকের, সেটা ডোমেস্টিক রুরাল, ডোমেস্টিক আরবান, তারপরে কমার্শিয়াল সব ক্ষেত্রেই সেম।
আর তারপর এই ইডি, ইডিটা অনেক সময় কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবেন এটা জিরো আছে। জিরো কোন সময় থাকবে, যেমন আপনার প্রত্যেকে মাসের যে কনজাম্পশন আছে, এই যে টোটাল চার্জেস আছে সেগুলো কিন্তু ক্যালকুলেট হয়ে আসছে একটার পর একটা করে, সবগুলো অ্যাড হয়ে এই যে ক্যালকুলেট হয়ে আসছে। এই যে এই অ্যামাউন্ট যদি 400 টাকার নিচে থাকে আর কি মান্থলি, মানে আপনি যদি 400 টাকার নিচে কারেন্ট জ্বালান মান্থলি, তাহলে কিন্তু আপনার এই ইডি চার্জটা জিরো থাকবে, মানে এখান থেকে কোনো ইডি চার্জ কাটা হবে না। এখন হচ্ছে কি, লেটস সে আপনি প্রথমবার রিচার্জ করেছেন, প্রথম মাসের প্রথম বা প্রথম কার্ড ধরবো রিচার্জ করেছেন 500 টাকা বা 200 টাকা, তো তখন কিন্তু আপনি পাচ্ছেন কত ইউনিট, 500 টাকায় সেম 500 টাকার আপনাকে 105 ইউনিট দেওয়া হলো, ঠিক আছে। তো সেই 105 ইউনিটের ক্ষেত্রে কিন্তু ওই সময় আপনার কাছ থেকে ওই যে ফিক্সড চার্জ, মিটার রেন্ট, তারপরে ইডি চার্জ কিছুই কাটা হয়নি, কারণ প্রথম। তারপর কি হচ্ছে, যে সময় আপনি এক মাস কারেন্ট জ্বালিয়েছেন, 1 তারিখ থেকে 30 তারিখ অবধি ক্যালকুলেট হয়, তো যখন আপনার 1 মাস হয়ে গেল তখন কিন্তু আপনার ওই যে মান্থলি কত টাকার কারেন্ট এবং কত ইউনিট কারেন্ট চালিয়েছেন সেগুলোর উপর কিন্তু আপনার এই যে ফিক্সড চার্জ, তারপরে রেন্ট, তারপর ইডি চার্জগুলো কাটা হবে। তো এগুলো কিন্তু আপনি রিচার্জ করেন যখন প্রথম, তখন কিন্তু কাট না, কাটা কত কখন হয়, যখন আপনি 1 মাস কারেন্ট জ্বালানোর পর যখন রিচার্জ করতে আসবেন মাসের প্রথম, তখন কিন্তু ওই অ্যামাউন্ট থেকে আপনার এই যে চার্জেসগুলো কেটে নেয়। তো সেই জন্য আর কি আপনার যখন সেকেন্ডবার রিচার্জ করতে আসবেন, কার্ডটা টাচ করে, তখন কিন্তু আপনার এই যে অ্যামাউন্ট থেকে যে রিচার্জ করবেন আগের থেকে একটু কম পাবেন। এখানে আরও কম আসে, কারণ লেটস সে আপনি এই 500 টাকার রিচার্জ করেছেন, পেয়েছেন 105 ইউনিট, সেই 105 ইউনিট দিয়ে আপনি 3 মাস 4 মাস জ্বালিয়ে নিলেন, লেটস সে আপনি বললাম 4 মাস জ্বালালেন, তো সেই অনুসারে আপনি 4 মাসের যে ফিক্সড চার্জ মিটারেন্টগুলো জমবে, মানে 4 মাসের তো অবশ্যই বেশি জমবে, 200-300 এরকম বেশি জমতে থাকবে, তখন আপনি যখন 4 মাস পরে আবার রিচার্জ করতে আসবেন, তখন কিন্তু আপনার যে 500 টাকা যদি রিচার্জ করেন, তখন কিন্তু ওই 500 টাকাতে আপনার যে আগের ফিক্সড চার্জ মিটারেন্ট যেগুলো ছিল সবগুলো একসাথে কেটে নেবে। লেটস সে আপনার 400 টাকা ফিক্সড চার্জে মিটারেন্ট গুলো জমে গেছে, তখন 500 টাকা থেকে আপনার 400 টাকা কেটেই নেবে, তখন শুধু থাকবে কত আপনার হাতে, শুধু 100 টাকা থাকবে। তো 100 টাকার উপরে আপনি কত ইউনিট পাবেন, তো সেই অনুসারে আর কি এই ভেরিয়েশনটা চলে আসে। আচ্ছা, এখন চলে আসলাম যদি আপনার টাকা কেটে নেয় অনলাইন রিচার্জ করার ক্ষেত্রে, টাকা কেটে নিয়েছে অথচ টোকেনটা জেনারেট হয়নি, বা আপনি যে টোকেনটা পেয়েছেন সেটা যদি আপনার মিটারের মধ্যে টিপার পর রিজেক্টেড দেখাচ্ছে, তখন আপনি কী করবেন? তো আমি প্রথমে দেখিয়ে দিই একটু প্রসেসটা কীভাবে কী করবেন, তাহলে প্রবলেম হলে কী করতে হয়। একদম শর্টকাট বলছি, টার্মস অ্যান্ড কন্ডিশন কিছুই বলবো না আমি, শুধু এখানে আপনার TSECL সার্চ করতে হবে। আমি এখন কিন্তু অনলাইনের রিচার্জের ব্যাপারে বলছি একটু, এই যে এরকম ওয়েবসাইট আসবে, TSECL-এর ওয়েবসাইটে চলে যেতে হবে। তো ওয়েবসাইটে যাওয়ার পর এইরকম প্রিপেড মিটার রিচার্জ চলে আসবে, যদি আপনি মোবাইলে খুলেন তাহলে অন্যরকম স্ক্রিন আসতে পারে, ডেস্কটপ মোডে যদি না জান আর কি, তখন এইরকম একটা নিজে একটু স্ক্রল করে নিচে গেলে এরকম প্রিপেড মিটার রিচার্জের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে বা এখান থেকে যে কোনো একটা পোর্শনে গেলেই হবে। বুঝতে আচ্ছা, তো এইখানে আপনি কনজিউমার নাম্বার দিলেন, দেওয়ার পর কিন্তু অ্যামাউন্ট দেবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন। আগে কিন্তু মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি ছিল না, কিন্তু এখন মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি হয়ে গেছে। কনজিউমার নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে আপনি রিচার্জ করবেন আর কি, কনফার্ম দেওয়ার পর সেভাবে চার্জের সব কিছু আছে। তো এখান থেকে মানলাম আপনার কনজিউমারের টাকা কেটে নিয়েছে, সব কিছু আপনি জানেন, পেমেন্ট টেমেন্ট করলেন কিন্তু আপনার টাকা কেটে নিয়েছে, কিন্তু টোকেনটা জেনারেট হয়নি। তারপর কী করবেন আপনি, অনেকেই জানেন, তারপর বলেছি এরকম যে 3 ডট আছে মোবাইলের মধ্যে দেখতে পাবেন, এরকম পাবেন কম্পিউটার করলে এরকম চলে আসবে। তো এরকম 3 ডটের দেওয়ার পর কিন্তু এরকম কনজিউমার সেলস সার্ভিস অপশনটা চলে আসবে। তো এটার মধ্যে যাওয়ার পর আপনি একবার চেক করে নেবেন এই জেনারেট টোকেনের মধ্যে দিয়ে, আবার যদি আপনার প্রথম থেকে ওই টোকেন জেনারেটর অপশন চলে আসবে অটোমেটিক, যদি টাকাটা কেটে নেয় টোকেনটা জেনারেট না হয়, যদি এরকম না আসে, যদি এরকম আসে আর কি, যদি আপনার প্রথম থেকে বলে আবার টোকেনটা জেনারেট করার জন্য, তাহলে আপনি একবার চেক করতে পারেন রিইস্যু টোকেন। রিইস্যু টোকেনের মধ্যে এই কনজিউমার নাম্বার দেবেন, এখানে মিটার নাম্বার কনজিউমার নাম্বার আছে, কনজিউমার নাম্বার দিয়ে রিইস্যু দেবেন, দেওয়ার পর আপনার নিচে একটা টোকেন নাম্বার চলে আসবে আর কি। টোকেন নাম্বার চলে আসার পর আপনি ওই টোকেন নাম্বারটা যেখানে পাবেন সেই টোকেন নাম্বারটা আপনি মিটারের মধ্যে টিপে দেখবেন, যদি স্টার এবং হ্যাশ লাগবেন লাস্ট প্রথমে এবং শেষে, লাগানোর পর মিটারে টিপার পর যদি আপনার রিজেক্টেড দেখায় তাহলে বুঝতে হবে আপনার রিচার্জটা সাকসেসফুল হয়নি আর কি, মানে টাকাটা পেমেন্টটা কেটে নিয়েছে কিন্তু টোকেনটা জেনারেট হয়নি। তো তখন আপনি কী করবেন, তখন আপনার কিছু করতে হবে না, শুধু 1 সপ্তাহের মতো ওয়েট করতে হবে। কী হচ্ছে, আপনার টাকাটা রিফান্ড হয়ে যাবে। তো টাকাটা রিফান্ড হওয়ার জন্য, প্রসেসিং হওয়ার জন্য আপনার 1 সপ্তাহের মতো ওয়েট করতে হবে। 1 সপ্তাহ ওয়েট করলে আপনার যে টাকা কেটেছে সেটা আপনার রিফান্ড হয়ে যাবে অটোমেটিকলি। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে আর কি, এই হলো ভিডিও বানানোর মেইন উদ্দেশ্য। আপনাদেরকে এই কিছু তথ্য জানালাম আর কি, যেগুলো খুব ইম্পর্টেন্ট মিটারের মধ্যে, কি ব্যালেন্স কীভাবে চেক করবেন, তারপর মিটারের মধ্যে ইউনিট কীভাবে চেক করবেন, কত ইউনিট আপনার রয়েছে এবং মান্থলি কত ইউনিট চালাচ্ছেন আপনি, সবগুলো কিন্তু এখানে আপনাদেরকে আমি দেখালাম আর কি। তো যদি আরও কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন, আর আমি নর্মালি ব্লগ বানাই, সো যেহেতু এই ব্যাপারে জানি আমি একটু শেয়ার করে দিলাম সবার সাথে। তো আমি রেগুলার ব্লগ আপলোড করবো কিছুদিনের মধ্যেই, তো এখন তো কোভিড সিচুয়েশন, বাইরে বেরোতে পারছি না,
সো যদি এরকম আমি ইম্পর্টেন্ট আরও কিছু তা বানানোর থাকে অবশ্যই, যদি তোমাদের কনফিউশন থাকে অবশ্যই বানাবো। সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো এবং হেল্পফুল হলো, ওদের সাথে শেয়ারও করতে পারেন, এবং কোনো কিছু কনফিউশন থাকলে সেটাও বলতে পারেন, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো আর কি, বা একটা টপিক নতুন একটা ভিডিও বানাবো সেটা নিয়ে। সো আশা করি ভালো লাগলো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিলছি অন্য ভিডিওতে, বাই।